এখানে ছবি নিতে হবে মামা। আমাদের গন্তব্য পথ আজকে সাউথ সিকিমের পথে, আর এই হোটেল থেকে গ্যাংটক থেকে বের হয়ে আমরা এরকম একটি সুন্দর জায়গায় সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম। এখানে সবই হোমমেড এবং খুব সুন্দর এই নাস্তার স্বাদটি। তুমি খাবা না পরোটা? পরোটা চাট, এটা আলুর দম, রোজ গার্ডেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এই রোজ গার্ডেনকেই আমরা এক্সপ্লোর করব। সিকিমের সবথেকে সুন্দর যে গার্ডেনটি অবস্থিত সেটা হলো এই রোজ গার্ডেন, আর এই রোজ গার্ডেনটি সাউথ সিকিমে। চলতে চলতেই কথা হবে এই রোজ গার্ডেনে আপনি কীভাবে পৌঁছাবেন গ্যাংটক থেকে, গ্যাংটক থেকে এই রোজ গার্ডেন আসতে কেমন সময় লাগে এবং কেমন ভাড়া, এবং এই রোজ গার্ডেনের সাথে সাউথ সিকিম যদি এক্সপ্লোর করেন তাহলে আর কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো আপনারা দেখতে পাবেন সে বিষয়ে আজ আপনাকে জানাবো। সো ভিউয়ার্স সাথেই থাকুন। 75 3% 150 150 rupees per person। ये रोज गार्डन है, बहुत अच्छा है। रोज गार्डन रोज। ये गवर्नमेंट प्रॉपर्टी है? नहीं, ये प्राइवेट है। प्राइवेट। এই রোজ গার্ডেনটি একটি পার্সোনাল প্রপার্টি। এটি এখানে মোট 360 প্রকারের গোলাপ ফুল আছে। এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, সুউচ্চ পাহাড়ের ঢালে এটি অবস্থিত, সুনসান নিরাপত্তা এবং চমৎকার একটি পরিবেশ। এটি সাউথ সিকিমে অবস্থিত। গ্যাংটক থেকে 2 থেকে 2.5 ঘন্টার জার্নি করে আপনি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। ভাড়া নিবে, গাড়ি ভাড়া নিবে 3500 rupees। আর শুধু রোজ গার্ডেন নয়, সাউথ সিকিমে আপনি নামচি যে চারধামটি আছে ওটি দেখার পরেই 2-5 মিনিটের মধ্যেই আপনি রোজ গার্ডেন এসে পৌঁছাতে পারেন। সাউথ সিকিমটা অনেক সুন্দর। আমরা এই সাউথ সিকিম ট্যুর করেছিলাম গ্যাংটক থেকে। দিনের দিন সাউথ সিকিম ট্যুর করে আমরা আবার গ্যাংটকে ফেরত গিয়েছিলাম। সে সম্পর্কে ভিডিও, আরও কিছু ভিডিও দিয়েছি আমি, আর এই রোজ গার্ডেন নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করেছি। সাউথ সিকিমে আসতে হলে আপনারা সব সকাল সকাল উঠে পড়বেন এবং এখান থেকে চারধাম, তারপরে এই রোজ গার্ডেন, তারপরে রক গার্ডেন, এরকম আরও কিছু কয়েকটি স্পট এবং টেমিটি গার্ডেন দেখে আপনারা আবার গ্যাংটকে ফেরত দিতে পারবেন। আসলে এই রোজ গার্ডেন নিয়ে বলার কিছুই নেই। এখানে আসলে দু চোখ ভরে দেখা ছাড়া ভাষায় বর্ণনা করা যায় না এই জায়গাটির সৌন্দর্যকে। খুবই সিমসাম নিরাপত্তা এবং খুবই সৌন্দর্য। তো ভিউয়ার্স চলুন আমরা দেখি হরেক রকম সেই ফুলের সমাহার।
এখানে বসে আপনি চা কফি পানও করতে পারেন। এখানে থাকারও ব্যবস্থা আছে, যদি কেউ রাত্রি যাপন করতে চান তাহলে এখানে থাকতে পারেন। আর মূলত সাউথ সিকিমটা অত্যন্ত সুন্দর, আপনারা সিকিম গ্যাংটকে আসলে অবশ্যই সাউথ সিকিমকে এক্সপ্লোর করবেন, সাউথ সিকিমের ট্যুরিস্ট স্পটগুলো অবশ্যই দেখবেন, কারণ ওখানে নামছি সাউথ সিকিমে আসলে বেশ কটি স্পট আপনি কভার করতে পারবেন, যেমন নামছি চারধাম, টিমিটি গার্ডেন, রক গার্ডেন, রোজ গার্ডেন, এগুলো গ্যাংটক থেকে দু আড়াই ঘন্টার পথ পাড়ি দিয়ে এসে দেখে আবার সন্ধ্যার মধ্যেই আবার কিন্তু গ্যাংটকে ফিরে যাওয়া যায়। সিকিম নিয়ে আরও কিছু ভিডিও আপলোড করেছি আমি, সিকিমের ফুডের উপরে, টেমিটি গার্ডেনের উপরে, সাউথ সিকিম উপরে, তো সব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।